গতকাল আমি শেয়ার করেছিলাম বাবার বাসায় 3 মাস পর এক ঝটিকা সফরে এসে কি কি খাবার খেলাম এবং কি কি ঈদ শপিং করলাম তার প্রথম পর্ব। আজকে হবে তার সেকেন্ড পর্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম ঈদ শপিংয়ে এবং তার মধ্যে হয়ে গিয়েছিল ইফতারের সময়। তাই ঈদ শপিংয়ে মাঝখানে বিরতি দিয়ে আমরা চলে এসেছি আবার বাবার বাসায় এবং এসে দেখি টেবিল ভর্তি খাবার, এত এত আইটেম ছিল মাশাল্লাহ। বাট এগুলোর অনেক কিছুর নামই আমি জানি না, অনেক কিছুই বাবার ইনোভেশন। লাইক এইটা ছিল একটা চিকেন রোল এবং এছাড়াও ডিম চপ, বেগুনি, কুমড়ানি, এগুলো আমাদের বাসায় রেগুলারই হয়। কুমড়ানি তো আমাদের প্রাইম মিনিস্টার শিখিয়ে দিয়েছিলেন, বেগুনের যদি দাম বেড়ে যায় কুমড়ানি খেতে, এবং এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। আমাদের বাসায় তো এখন রেগুলারই এটা করা হয়। এছাড়াও গতকালকে আমরা কিছু আইটেম কিনে এনেছিলাম, এগুলোও টেবিলে সাজানো হয়েছিল। তাছাড়াও ছিল দই আর বাবার স্পেশাল লাচ্ছি। আর মাত্র 1 মিনিট পরেই আজান দিবে, সবাই বসে আছি, কখন আজান দিবে এবং খাবার খাবো, টেবিল ভর্তি ইফতার। বাট এখন এই ধৈর্য ধরে বসে থাকাটাও কিন্তু রোজার একটা মহিমা। আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল যে এই বছরের প্রথম ইফতার আমার আম্মু আব্বু আর ছোটো বোনের সাথে আজান দিয়ে দিল, আর এক এক ইফতার শুরু করলাম। প্রত্যেকটা আইটেমই মাশাল্লাহ এত মজা ছিল। বাবা যে চিকেন রোলটা ইনোভেট করেছে এটা এত ইউনিক ছিল এবং এত টেস্টি ছিল। বাট শো স্টপার ওয়াজ মার কলিজার পিঠা, এইটা খুবই খুবই মজা ছিল। এইদিকে আমার মেয়ে তো খালামুনির কোলে বসে কার্টুন দেখবে বায়না ধরছে। এই দেখেন না, খালামুনি ইফতার খেতে খেতে তার ভাগ্নিকে কোলে নিয়ে কার্টুন দেখাচ্ছে। ইফতারের পরপরই আমরা আবার জলদি বের হয়ে গেলাম শপিংয়ের জন্য, কারণ মার্কেট বন্ধ করে দিবে 10টার মধ্যে, আর এদিকে কবে আসা হয় তার নাই ঠিক। আমরা এসেছিলাম মৌচাক মার্কেটে, নিশ্চয়ই ভাবতেছেন যে এইগুলোকে কিনতে যাবো ঈদ শপিংয়ের জন্য। আসলে এবার বাবা আমাদেরকে বলছে তোমরা দুই বোনই আমাকে পাঞ্জাবি টাঞ্জাবি না দিয়ে লুঙ্গি দিবা, বেশ কয়েকটা লুঙ্গি লাগবে আমার, খুব সুন্দর, ভালো, আরামদায়ক এবং একটু নীল কালারের। এই জন্য নীল কালারের যত লুঙ্গি আছে সব বের করতেছিলাম এবং লুঙ্গি একটাই কিনতে পারছি, কারণ না আমি লুঙ্গি পরি, না শাওন লুঙ্গি পরে, না লাইবা লুঙ্গি পরে। তো আমরা বুঝতেছিলাম না যে কেমন কিনবো কী হবে, এই জন্য একটাই আপাতত কিনছিলাম। আর মৌজাকে যেহেতু এসেছি, গজ কাপড়ের দোকানে একটু না ঢুকলে কি হয় বলেন? আমি বাসার জন্য একটু গজ কাপড় দেখতেছিলাম, কয়েকটা কোর্সেট বানাবো ভাবতেছিলাম, অনেকগুলোই ভালো লাগতেছিল, বাট কোনটা নিব কোনটা নিব খুবই কনফিউজ থাকার পরে এই একটা গজ কাপড় একটু নিলাম। আর এখানে 1 সেকেন্ডও থাকার সময় নেই, কারণ আওয়াইশা লাইবার জন্য এখন পর্যন্ত কিচ্ছু কিনি নাই। তাই আমরা আবার চলে গেলাম বেলি রোডে এবং এবার গিয়েছিলাম বেলি স্টারে। এখানে আজওয়া নামে একটা দোকান ছিল যেটা বেশ ফেমাস ছিল, কারণ এখানে অনেক ভিড় ছিল এবং আমি ফেসবুকেও দেখেছি যে তাদের পেজে বেশ অনেক ফলোয়ার্স আছে এবং সবাই খুব কেনাকাটা করে এবং ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক ড্রেসই ছিল। এই ড্রেসগুলো যদিও খুবই সুন্দর বাট এত ভারী ড্রেস আসলে পরার জায়গা নাই। আমি রেগুলার ওয়্যারের অথবা একটু বিয়েশাদী খেতে গেলে যে ধরনের ড্রেস দরকার ওই ধরনের ড্রেসই পরি, এত ভারী ড্রেস আসলে বিয়েশাদী ছাড়া পরা হয় না। আমার অথবা লাইবার পরার মতো কোনো ড্রেসই পেলাম না। এরপর চলে গেলাম ভোগ বাই প্রিন্সে, যেখান থেকে আমি আগে রেগুলার ড্রেস নিতাম, মানে এখানে গেলেই দু একটা ড্রেস আমার পছন্দ হবে নিবই। বাট ইদানিং লাইক লাস্ট 2 বছর যাবত এখানকার কালেকশন এত বাজে, প্লিজ ডোন্ট জাজ মি, আমি এখানে একটা পুতুল নিয়ে হাঁটতেছি। আমার মেয়ে এই পুতুলটা কেনার পরে 1 সেকেন্ডও এটা ছাড়ে নাই, এখন এই পুতুল মার্কেটে আসার পরে আমার হাতে দিয়ে দিছে, এটা নিয়ে নিয়ে আমি ঘুরতেছি, মানুষজন যেভাবে আমার দিকে তাকায় ছিল। ফাইনালি আমরা একটা দোকান পেলাম যেখানে লাইবার বেশ কিছু ড্রেস পছন্দ হয়েছে, এটা হচ্ছে রাইজ। এটা খুবই ফেমাস একটা দোকান, বসুন্ধরা যমুনা সব জায়গায় তাদের আউটলেট আছে। লাইবা এখানে অনেকগুলো ড্রেসই ট্রায়াল দিয়েছে এবং দেখে দেখে নিজের জন্য 2টা কুর্তি সিলেক্ট করেছে। আসলে ফিটিংস অনেক বড় ব্যাপার, ফিটিংস যদি সুন্দর হয় তাহলে কিন্তু ড্রেস আরও বেশি সুন্দর লাগে। তো লাইবার জন্য কেনাকাটা করে দিয়ে এখন আমরা পাশেই ছিল রেভ, যেখানে খুবই সুন্দর সুন্দর জুতা ছিল। এখানে জুতা দেখতেছিলাম, জুতাগুলো সুন্দর বাট এত বেশি হিল ছিল যেগুলো পছন্দ হচ্ছিল আর নিতেই পারলাম না। আওয়াইশার জন্য ড্রেস কিনতে হবে, মানে সময় যে এত জলদি পার হয়ে যায় বলে বোঝাতে পারবো না। আর ড্রেস কিনতে কি আসবো, এখানেও তো তাকে আগে খেলনাই কিনে দিতে হবে, খেলনা কিনে দিয়ে এরপরে এখন ড্রেস কিনবো। এখানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দোকান পেয়ে গিয়েছি, কিডস গ্যালারি। এখানকার অনেকগুলো ড্রেসই আমার কাছে খুব ভালো লেগেছে, এখান থেকে কয়েকটা ড্রেস নিলাম। আর আওয়াইশা
যেটা নিজে পছন্দ করে তার জন্য এই লাইটিং জুতাটা কিনেছে। সে এখন নিজে খুব ভালো কেনাকাটা করে ফেলছে। বাট আমার হানি লিটল নামে আরেকটা দোকানে এই জুতোগুলো এত সুন্দর লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত আওয়াইশার সাইজ ছিল না। এক সাইজ বড় হলেও আমি কিনতাম যে একটু বড় হলে পরবে, বাট এক সাইজ বড়ও না, অনেক বড় বড় ছিল সবগুলো জুতা, তাই আর নিতে পারলাম না। আমার মেয়ে একটা সানগ্লাস ফ্রিক হয়েছে, নিজে পছন্দ করে করে কয়েকটা সানগ্লাস সে কিনছে, যদিও সানগ্লাসগুলো খুব সুন্দর ছিল মাশাল্লাহ। আর এখন তো একটু ড্রেস ট্রেসও কিনতে হবে, তাদের ড্রেসের কালেকশনে কিন্তু বেশ সুন্দর ছিল। আমি অনেকগুলো ড্রেসই নিলাম এবং আমাদের নেক্সট ট্যুরের জন্য কয়েকটা ড্রেস আমি এখন থেকেই উঠিয়ে রাখবো। আর এই দিকে দোকান বন্ধ করে ফেলতেছে, তাই চলে গেলাম বাবার বাসায় আবার। আর গিয়ে দেখলাম আমাদের জন্য ডিনার রেডি, পোলাও, ইলিশ মাছ ভাজি, ডিম ভুনা আর গরুর মাংস। এবং এখন খাওয়া দাওয়া করে আমাদেরকে আস্তে আস্তে উঠে যেতে হবে, কারণ কালকে থেকে আবার আমার ডিউটি, শাওনের কাজ। মানে বাবার বাসায় আসলাম 3 মাস পরে এবং থাকতে পারলাম না 3 দিনও। কি একটা অবস্থা না আমাদের যান্ত্রিক জীবন! যতটুকু সময় ছিলাম অনেক ভালো ছিল, বাট খুবই অল্প সময়ের জন্য ছিল। এনিওয়েজ, আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।